নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক সময় দেখা যায় যে পাখিরা তাদের বেবিদেরকে ঠিকমতো খাওয়াতে চায় না, তাই মাঝে মাঝে পাখির বেবিদেরকে হ্যান্ড ফিডিং করিয়ে দিতে হয়। সেটা যে কোনো পাখির ক্ষেত্রেই হতে পারে, যেমন ধরুন লাভ বার্ড, তারপর ডায়মন্ড ডাভ, চিনস, বার্জিকার। তো আজকের আমি শানকনুর পাখিকে কীভাবে হ্যান্ড ফিডিং করাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আবারও বলে দিই, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে যে বেবিগুলোকে দেখছেন এগুলো 21-22 দিনের বেবি। আপনারা দেখতেই পাচ্ছেন বেবিগুলোর গায়ে ভালোভাবে পালক ওঠেনি। হ্যান্ড ফিডিং করা খুব একটা সহজ বিষয় নয়, একটা ভুল বেবি পাখিকে অনেক বড় প্রবলেমে ফেলতে পারে, এতে পাখি মারাও যেতে পারে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেই হ্যান্ড ফিডিং করবেন। প্রথমে গরম জল করে নিতে হবে, তাতে পরিমাণ মতন বেবি ফুড গুলে নিতে হবে। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যাতে বেবি ফুড খানিকটা ঠান্ডা হয়। এরপর বেবি ফুডে হাতের আঙুল ডুবিয়ে দেখতে হবে যে বেবি ফুড ঈষদুষ্ণ হয়েছে কি না, কারণ মা পাখি যখন তার বেবিদের খাওয়ায় তখন খাবারের মধ্যে তার শরীরের টেম্পারেচারটা থাকে। এই জন্যই ঈষদুষ্ণ খাবার বেবি পাখিদের খাওয়ানো উচিত। আপনারা যখন পাখিকে খাওয়াবেন অবশ্যই খেয়াল রাখবেন খাবার যেন বেশি পরিমাণে না যায়। বেশি পরিমাণ খাবার শরীরে গেলে পাখির দম নিতে সমস্যা হতে পারে, তাই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। হ্যান্ড ফিডিং করার সময় আপনারা যদি ডপার ব্যবহার করতে চান তবে অবশ্যই ডপারটা গরম জলে ওয়াশ করে নেবেন। কেন করবেন আশা করি সেটা আপনারা সবাই জানেন, তবু যারা জানেন না তাদের জন্য বলে দিই, নতুন ডপার হলে তার ভিতরে প্লাস্টিকের টুকরো থাকার চান্স অনেকটাই বেশি থাকে। আর প্লাস্টিকের টুকরো যদি পাখির পেটে যায় তাহলে পাখির প্রবলেম হতে পারে ও পাখি মারাও যেতে পারে। তাছাড়া পাখিকে যতবার খাওয়াবেন ততবার দফার ওয়াশ করে নেবেন। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হ্যান্ড ফিডিং করাতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।